ষাটটা বিষয়ের উপর ইমান আনা ফরজ জোরে বলেন ঠিক এক নাম্বারে আমান চুবিল্লা আল্লাহর উপর ইমান দুই নাম্বারে ওয়ামালা ইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর এনজেলদের উপর ইমান তিন নাম্বারে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপর ইমান ঠিক না আপনি শুধু কোরআন মানেন তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না ইঞ্জিল আল্লাহর কিতাব মানেন না জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য আল্লাহর উপর ইমান ফেরস্তাদের উপর ইমান কিতাবের উপর ইমান ওয়ারুসলিহি চার নাম্বারে হলো আল্লাহর রসুলদের উপরে ইমান আনার দরকার আছে না নাই তারপরে আখের আখেরাতের উপর ইমান তারপরে ওয়াল কাদারি খাইহি তাকদিরের উপর ইমান ভাগ্য লিপের উপর ইমান খৈরিহি ও সারিহি মিনাল্লাহ ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঢুকছে বলে তুই ঢুকলি কেন তুই বেরো তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায় তুই একটা কুফা এরকম কথাবার্তা আছে না নাই আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও কুফা ঢুকা বলতে ইসলামে কিছু নাই বল কাদি খাই ও ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয় এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই আছে সবনাশ কেন দেয় মানুষের চোখ চোখ থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না অবাক করা কাণ্ড আমি আমার একটা অ্যালবাম অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিছে এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস কারণ তিনি শুনেছে তার নানির কাছে নানি শুনছে তার নানির কাছে আগে নানীদের কথা কোরআনের মতো মানা হতো চিল্লাহ এখন ঠিক কিনা না কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাচাইয়ের দরকার আছে নাই ইউ হ্যাভ টু টেস্ট অ্যাভ্রিথিং উইথ দ্য হোলি কোরআন চিল্লাই বলেন ঠিক কি না কারণ কোরান আপনাকে সমাধান দিবে আপনি যত ঝামেলায় পড়েন আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরান চিল্লাই বলেন কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত মুখস্থ রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মডনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মডনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ আন সলিউশন দিস দুনিয়ায় নাখি গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে চিল্লায় বলেন ঠিকিরা এজন্য এই কালিমা গুলো দেয়া যাবে না কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না বদনজর থেকে বাঁচাবে কে আপনি সুরা ফাতিহা পরে ছেলের গায়ে ফু দেন সুরা ফালাক পরে ফু দেন নাচ পরে ফু দেন আপনার ছেলেকে সুস্থ রাখবে কে বিশ্ব নবীকেও জাদু করা হয়েছে কি আজীব তামাশা বিশ্বনবীকে জাদু করে ছয় মাস অসুস্থ রাখা হয়েছিল জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম ছয় মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ দাঁড়াতে পারে না বসতে পারে না নামাজ পড়তে গেলে কষ্ট হয় ছয় মাস পরে আল্লাহ সুরাতুল ফালাক সুরাতুল নাস নাজিল করে দিলেন এই দুইটা সুরাকে একসাথে বলে মহাবিজাতান চিল্লাই বলেন কি নাম

ঝাড়ু বেঁধে রাখে তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম কি রে পুরান জোতা মুখ লাগে তো মুখ লাগলে কি হয়েছে মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জোতা ভুয়া কথা এই পুরাতন ঝাড়ু পুরাতন জোতা এগুলো আপনারে রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে একজন তিনি কে আরো জোরে তিনি কে আবার বাচ্চাদের দাঁত পরে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য আসে না নাই ইন্দুর মামা ইন্দুর মামা আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আম্নের সিকুন দাঁত দেন চিন্তা করেন আশরাফুল মাখলুকা যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে প্যাটার্ন দিয়ে ইন্টেল্যাকচুয়াল পাওয়ার দিয়ে ক্যাপাবিলিটি বেলেড়ি দিয়ে আল্লাহ বানিয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায় যে চাঁদে নেমে যায় যে মঙ্গলে ছুটে যায় যে সুপার বোম সুপার সনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় যে কনকোর্ট দিয়ে হিত্রো এয়ারপোর্ট থেকে টরন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো সাড়ে চার ঘন্টা সেই বোম সুপারসনিক দিয়ে আড়াই ঘন্টায় এখন পুরা আটলান্টিক মহাসাগর পার হয়ে যায় চিল্লা বলেন সুবহান আল্লাহ এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে নাজুল্লাহ বলবেন না একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে দাঁত দিয়েছে কে আবার বয়স হলে আশি আশি বছর যখন পার হয়ে যায় দাঁতগুলো নিয়ে যায় একে সবকিছু দেয়ার মালিক একজন তিনি কে এজন্য তিনি হলেন দেয়ার মালিক চাইতে হবে একজনের কাছে তিনি আমাদের আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য সাতটা বিষয়ের উপর পূর্ণ ইমান আমান্তু বিল্লাহী আল্লাহর উপর ইমান আনলাম ফেরেশতাদের উপর আনলাম আল্লাহর পাঠানো কিতাবের উপরই মান আনলাম নবীদের উপরই আনলাম আখেরাতে ইমান ভাগ্যের উপর বলেন ঠিক কিনা এই সাতটা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না আমি শুধু আল্লাহরে মানি না কাফের চিল্লায় বলেন না কাফের এই নবীরা আমাদের জন্য রহমত এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না নবীরা না থাকলে আমরা চিনতাম না আরে নবী না থাকলে আমরা তো আমাদের চিনতাম না আল্লাহরে বলেন ঠিক কিনা এই যে আল্লাহ বলে একজন আছে আমরা জেনেছি কার কাছ থেকে সবাই বলেন আরো জোরে বলেন নবীদের কাছ থেকে আমরা জেনেছি জান্নাত চিনেছি জাহান্নাম চিনেছি আখেরা চিনেছি এজন্য আল্লাহ বলেন রুসুলানো নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এজন্য নবীরা হলো রহমত নবীরা কি অল দা প্রফেটস আর মার্সি এন্ড ব্লেসিংস ফ্রম আল্লাহ টু আস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস মার্সি নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন চিল্লায় বলেন কি করে দিয়েছে একটা মালা করে দিয়েছে এই মালার মধ্যে অনেকগুলো মুক্ত দানা আছে এই মুক্তদানার প্রথম মুক্ত হচ্ছে কি নাম আদাম আর এই মালার সর্বশেষ নাম হচ্ছে বিশ্বনবী এই মালাটাকে আল্লাহ গাথা শুরু করেছেন সৈয়দানা আদমকে দিয়ে শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর পরে কোনো নবীও নাই রাসুল নাই আছে কি কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে তার কথা মানা যাবে মানলে মান থাকবে এজন্য আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মাদ তোমাদের কারো পিতা নয় বিশ্ব নবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্ব নবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে আমার চক্ষু শীতল করে দেয় কে এক হলো সালাত এক কি করতো আইনি ফিস সালাত নামাজ আমার পছন্দ দুই নাম্বারে মেসোয়া করা আমার কাছে সব চাইতে পছন্দ তিন নাম্বারে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুহান আল্লাহ বিশ্বনবী অল দা টাইম লং মেসোয়া করতেন কি করতেন বিশ্বনবীর একটা প্রসাদনীর কসমেটিক্স এর বক্স ছিল কি ছিল ওই যে হাসে অনেকে কসমেটিক্স শুনে হাসতেছে ছেলেদেরও প্রসাদনী থাকতে পারে পারে না এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায় ভ্যাজলিন দিয়ে আসছি মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি এটা আমার প্রসাদনী নারীরা লিপস্টিক দিবে তারা মেহেদি দিবে এইটা তাদের প্রসাদনী তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না পারফিউম ঝাঁঝালো গন্ধ এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায় বিশ্বনবী এই নারীদেরকে জিনা কারণী নারীর সাথে তুলনা করেছেন চিল্লায় পড়েন না নারী যদি পারফিউম দিতে হয় দিবে তার বেডরুম স্বামীর কাছে বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয় নারী যদি স্যান্ড দেয় রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন এটার মধ্যে পাঁচ ছয়টা জিনিস রাখতেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসোয়াক এক নম্বর কি আরবিতে বলে আর সিওয়াক মেসোয়াক করেন তো করেছেন করেছেন আরো জোরে বলেন করেছেন আওয়াজ নাই করে নাই আমিও আজকে করছি মেসোয়াক মেসওয়াক করবেন দাঁত সুন্দর থাকবে শক্ত থাকবে কি পেস্ট দিয়ে মাঝে কি এটা দিয়ে মাজে সেটা দিয়ে মাঝে কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই বিশ্বনবীর সুন্না মানেন জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন